গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখো সকাল সকাল আমরা দীঘাতে ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছি, আর বরের যেহেতু অফিস ছুটি তাই ভাবলাম দীঘা থেকে ঘুরে আসি, আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব না এমন তো হতে পারে না, তো তাই যেইটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে আমি কোনো রকম নতুন ভিডিও পোস্ট করলে ঝটপট তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর যারা নতুন হবে তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি তাজপুরের কাছাকাছি। তো আমার বন্ধু, আমার ভাগনা, আমার মিসেস, আমার বাচ্চা, আর সোনা বাচ্চা, আমিও আছি টুকি, আর কাকার দোকানে বসে চা খেলাম। খুব সুন্দর একটা পাতা দিয়ে, খুব একটা মানে পাতা একটা দিয়ে চা দিল, খুব ফ্লেভারটা খুব ভালো। এখানে আমি দাঁড়িয়ে এও দিলাম, গাড়িতে হাওয়াও দিলাম, খুব ভালো লাগলো পরিবেশটা। আর এই ফার্স্ট টাইম আমি আমার বাচ্চাকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে এরকম বেরিয়েছি। বড় বড় গাড়ি যাচ্ছে, আমার গাড়ি দেখতে পাচ্ছ, জল জল করছে, আকটা থাকতি, তোমরা সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা, আরও ভিডিও ছাড়বো, এখন তো সবে শুরু, দেখতে থাকো, পাশে থাকো, কাকাকে আশীর্বাদ করো, কাকার দোকান যেন দোতলা করতে পারে। তো দেখো বন্ধুরা, সামনেই দীঘার গেট দেখা যাচ্ছে, কিন্তু তোমরা যতটা রাস্তাটা সহজ মনে করছো ততটা সহজ নয়। আমরা যেহেতু বাইকে করে গেছি তো অনেকটাই রাস্তা, প্রায় 200 কিলোমিটারের মতন রাস্তা ছিল। তো সব ভিডিও শ্যুট করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ মেয়ে যেহেতু আমার সঙ্গে ছিল, তো মেয়ে মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছিল, তাই আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু যেইটুকুনি পেরেছি শ্যুট করার চেষ্টা করেছি। তো দেখতে থাকো ব্লগটা। তো দেখো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি দীঘাতে, আর পৌঁছে গিয়ে আগে যেটা দরকার সেটা হলো একটা হোটেল, যেটা আমরা পেয়ে গেছি মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যে। তো এখন দেখে নিচ্ছি রুমগুলো একটু ঠিকঠাক আছে কি না। দুটো রুম নিয়েছিলাম, একটা রুমে আমরা তিনজন ছিলাম, আর একটা রুমে ওরা দুজন ছিল, ভাগনা আর ওর বন্ধু। তো দেখো বন্ধুরা, দীঘাতে পৌঁছেই সন্ধে না হতে হতেই চলে এসি সমুদ্রের পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। তো হাওয়া খেয়ে তো আর পেট ভরবে না, তো তাই এখানে চলে এসেছি। আর এখানে দেখো প্রচুর মাছ রয়েছে, আর অক্টোপাসটা দেখতে পাচ্ছ তোমরা, এটা খাওয়ার অনেক দিনের ইচ্ছে আমার বরের, তো তাই জন্য ও একটা অক্টোপাস নিয়েছে। আমি তো খাবো না, আমার কোনো ইচ্ছেও নেই খাওয়ার, তো ওরা তিনজন মিলে খাবে, আর যদি আমার মেয়ে খায় তো খাবে। খায় কি, মেয়ে খেয়েছে, যেহেতু এটা আমি পরে ভয়েস অ্যাড করছি, সেই মুহূর্তে আমি ভয়েস অ্যাড করিনি, কারণ আমরা যখন গেছিলাম তখন দোল ছিল, আর দোলেতে দীঘাতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তো আওয়াজের জন্য আমি তখন ভয়েস দিইনি, তো পরে আমি ভয়েসটা অ্যাড করছি। তো দেখো ওখানে ওই দাদাটা অক্টোপাসটা ভাজছে, আর দোলের সময় সত্যিই তোমরা দীঘায় যেও না, কারণ সেই সময় যেহেতু সিজন থাকে ওদের, তো প্রচুর সব কিছুতে প্রচুর দাম, সব কিছু হোটেল বলো খাবার দাবার বলো সব দাম বেশি। আর এইদিকে দেখো আমি আর আমার মেয়ে ফুচকা খাচ্ছি, কি করব, আমি তো আর অক্টোপাস খাবো না, তো তাই আমি ফুচকা খাচ্ছিলাম। আর এদিকে ভাগনা আর বরের ওই বন্ধু, তার মাথার ঠিক পেছনে টেবিলের এইবার ফণিবাবু বুঝলেন যে তিনি তার নিজের, কারণ তার টেলিফোন নেই। সঙ্গে সঙ্গে তো দেখো এখানে আরও একটা দোকানে চলে এসেছি, আর এখানে একটা গোটা চিকেন নিয়েছি, তো ওইটাকে আমরা কি বলে তন্দুরি বলে, তো এই চিকেন তন্দুরিটা খাবো বলে নেওয়া হয়েছে। তো এগুলো সমস্ত কিছু নিয়েছি, নিয়ে আমরা রুমে গিয়েই খাবো, বাইরে আমরা কিছুই খাইনি, একমাত্র খেয়েছি ফুচকাটা, ফুচকা খেয়েছি, গোলা খেয়েছি। গোলাটা আমার সত্যি, যতই দামি আইসক্রিম খাই না কেন গোলাটা আমার খুব ভালো লাগে খেতে, তাই আমি যেখানেই দেখতে পাই আমি গোলা খাই।
তো দেখো এখানে হচ্ছে তন্দুরিটা। তো দেখো সন্ধেবেলা আমাদের ঘোরা হয়ে গেছে, আর বাইরে আমি মোমো খেয়েছিলাম, তাও আমি নিয়ে এসেছি এক প্লেট মোমো, এখানে ডিম তরকা, রুমালি রুটি আর চিকেনটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, আর চিংড়ি ফ্রাই খাবো বলেছিলাম, নিয়ে এসেছিলাম, খেয়েওছি। আর ওখানে ওই অল্প দেখতে পাচ্ছ ওটা হলো অক্টোপাস, দেখতেই অত বড় কিন্তু ফ্রাই করার পর একদম একটুকুনি হয়ে গেছিলো। তো সবাই মিলে মোটামুটি খুব মজা করেছি, খেয়েওছি, আর আশা করছি ব্লগটা দেখে তোমাদেরও ভালো লাগবে। কিন্তু আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, কোনো অকেশনে অন্তত যেও না দীঘাতে এই মুহূর্তে, কারণ যেহেতু 3 বছর লকডাউন ছিল তো তার শোধ এখন ওরা তুলছে, সব কিছুতে দাম বেশি, সব কিছুতে। এর আগেও আমি দীঘাতে গেছি কিন্তু এত দাম আমি কোনো জিনিসেই দেখিনি, হোটেল থেকে শুরু করে খাবার দাবার সমস্ত কিছুতে দাম বেশি। তো চলো আজকের মতন টাটা, ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না।